ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের শেষ দিনের প্রচারের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আব্দুল কুন্দুস চঞ্চল চঞ্চল প্রচারের শেষ দিনে প্রার্থীরা ভোটারদের মন জয়ে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ফতিমা আপনাকে জানিয়ে রাখছি যে আজকে কিন্তু বৈরী আবহাওয়া বৃষ্টি হচ্ছে কুড়িগ্রাম জুড়ে তো কুড়িগ্রামের যে ষষ্ঠ ধাপের নির্বাচন রয়েছে তৃতীয় ধাপের যে নির্বাচনটা রয়েছে এখানে আজকে কিন্তু রাত বারোটায় কিন্তু প্রচারণা শেষ হয়ে যাচ্ছে তো এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুড়িগ্রামের তিনটি উপজেলায় কিন্তু কর্মী সমর্থক সহ প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন নাগেশ্বরী উপজেলা অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল মার্কার প্রার্থী যিনি নির্বাচন মোস্তফা জামান তার কর্মী সমর্থকরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মোটর সাইকেল মার্গা প্রার্থী লিয়াকত আলী লাকুরও কিন্তু একটা শোডাউন গিয়েছে এছাড়াও কিন্তু মহিবুল ইসলাম খোকনেরও কিন্তু প্রচার প্রচারণা চলছে তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টিকে উপেক্ষা করে তিনটি উপজেলায় প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চালাচ্ছেন তো আপনাকে জানিয়ে রাখছি যে নাগেশ্বরী উপজেলায় কিন্তু পাঁচজন প্রার্থী রয়েছে চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে পাঁচজন এবং পুরুষের পদে কিন্তু ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে কিন্তু মোট ভোটার সংখ্যা তিন লাখ চৌত্রিশ হাজার একশো পাঁচজন কেন্দ্র রয়েছে একশো তেতাল্লিশটি তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এ যাবত পর্যন্ত প্রচার প্রচার কোন সেটিও কিন্তু পরিলক্ষিত হয়নি ফলে কিন্তু সুষ্ঠু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তারিখে তো সব মিলিয়ে বলা যায় যে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ভোটারদের মাঝে কিন্তু এই ভোট নিয়ে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবং ভোটাররা কিন্তু সতস্ফতভাবে ভোট কেন্দ্রে যাবে ফাতেমা এই ছিল আমার কাছে কুড়িগ্রামের ভোট নিয়ে সর্বশেষ খবরাখবর